পৃথিবীর বন্য প্রাণীর ইতিহাসে মাসাই মারা আফ্রিকার সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ বন্য প্রাণী সংরক্ষণ এলাকা। এটি গ্রেট মাইগ্রেশনেরও আয়োজন করে, যা এটিকে আফ্রিকার 7টি প্রাকৃতিক আশ্চর্যের একটিতে পরিণত করেছে। এখানে প্রচুর মাংসাশী প্রাণী রয়েছে, বন্য কুকুর, চিতাবাঘ, সিংহ ছাড়াও রয়েছে তাকযুক্ত হিংস্র হায়না। এদের মধ্যে সিংহরা সবচেয়ে বেশি প্রভাবশালী, তবুও দাগযুক্ত হিংস্র হায়না প্রায়শই খাবারের জন্য সিংহের সাথে প্রতিযোগিতা করে। সিংহ অন্যান্য শিকারী প্রাণীগুলোর মাইগ্রেট করার দরকার পড়ে না, কারণ তারা এমন অঞ্চলে বাস করে যেখানে মাইগ্রেশনের দরুন অন্যান্য তৃণভোজী প্রাণীর ঢল চলে আসে, আর শিকারী প্রাণীগুলো এই মাইগ্রেশনের উপর নির্ভর করে জীবন ধারণ করে। এক বছর বয়স না হওয়া পর্যন্ত কোনো সিংহ শিকারে অংশগ্রহণ করে না, দু বছরের মাথায় কার্যকরভাবে শিকার করতে শুরু করে। একটি সিংহ এককভাবে একটি জেব্রা ও ওয়াইল্ড বিস্টকে শিকার করতে সক্ষম, যেখানে মহিষ এবং জিরাফের মতো বড় শিকার একটু ঝুঁকিপূর্ণ। সিংহরা প্রায়ই হায়নার শিকার করা প্রাণী ছিনিয়ে নেয়, তখন হায়নারা ভয়ে চলে যায় অথবা সিংহের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত 30 থেকে 100 মিটার দূরে গিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করে। মাঝে মধ্যে সিংহকে আক্রমণ করে বসে, তবে এটি বেশিরভাগই রাতের সময় ঘটে। তানজানিয়া পার্কের মধ্যে দিয়ে লেক ভিক্টোরিয়া পর্যন্ত প্রবাহিত পূর্ব আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর নদী মারা নদী। এই নদীকে বলা হয় সাক্ষাৎ মৃত্যুর উপত্যকা। এর প্রধান কারণ এখানে শত শত হিংস্র কুমির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বছরের একটা নির্দিষ্ট সময়ে ওয়াইল্ড বিস্ট, জেব্রা ও অন্যান্য তৃণভোজী প্রাণীদের এই নদী পাড়ি দিতে হয়। ওয়াইল্ড বিস্টের দল যেদিক দিয়ে নদী পার হবে সেই সময়টাতে তারাও সেখানে দলে দলে এসে জড়ো হয়। ওয়াইল্ড বিস্টরা নদী পার হতে শুরু করার পর থেকেই চলতে থাকে কুমিরের হত্যা ও শিকারের এক ভয়ঙ্কর মহাতাণ্ডব। বিশাল বিশাল শক্তিশালী এক একটা ওয়াইল্ড বিস্টকে তারা মুহূর্তেই হত্যা করে ফেলে। ওয়াইল্ড বিস্টের দল চলে যাবার পর নদীগুলোতে পড়ে থাকে শত শত মৃতদেহ। শিকারী প্রাণীগুলো শিকারে অত্যন্ত দক্ষ হওয়া সত্ত্বেও মাঝে মধ্যে তাদেরও বিপদে পড়তে হয়, আহত হয়, এমনকি মারাও যায়। এভাবেই এগিয়ে যায় সামনের পথে, জীবনের পথে। প্রশান্ত মহাসাগরের লাইসান দ্বীপে পৃথিবীর সবচেয়ে বড় সামুদ্রিক পাখির মাইগ্রেশন একটি আশ্চর্য ঘটনা। চমৎকার এই মাইগ্রেশনটি দেখতে এই ভিডিওটি দেখুন। আমাদের অনন্য ভিডিও এবং গল্পগুলো দেখতে পারেন। আবার আসিব ফিরে গল্পে গল্পে। সেই পর্যন্ত সঙ্গে থাকুন, ভালো থাকুন, গুড বাই, টাটা।